পদ্মার বিশাল বড় আয়ের মাছ আসছে মইনটঘাট মাছের আড়তে। দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয়। বিশাল বড় আয়ের মাছ ভাই, এটা কত কেজি হইব? এটা ভাই 7 কেজি হবে। 7 কেজি হবে, দেখতে পাচ্ছেন মইনটঘাটে। একটু পরে বিক্রি হবে নিলামে। 7 কেজির উপরে বল লাগে। আমার আয়ের সবাই বড় আয় আইছে, কত কই বড় আয় আইছে, আয়ের কত বন্ধ? 6000 দর, 5000 টাকা, 6000, 6000, 7000, 7000, 7000, 500, 7000, 500, 7000, 500, 7000, 500, 7000, 500, 7000, 500, 7000, 500, 7000, 500, 7000, 500, 7000, 500, 7000, 500, 7000, 500, 7000, 500, 7000, 500, 8000, 8000, 500, 8000, 500, 8000, 500, 8000, 500, 8000, 500, 8000, 500, 8000, 500, 9000, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500, 9000, 500 টাকা বিক্রি হলো। এই হচ্ছে অবস্থা। বিশাল বড় বড় মাছ চলে আসতেছে আর সাথে সাথেই বিক্রি হয়ে যাচ্ছে মইনটঘাট মাছের আড়ত। ভাই সেই মাছটা ছিল তো? মইনটঘাটে বড় বড় মাছ আসতেছে আর বিক্রি হয়ে যাচ্ছে, একটু দেখি তো। সাত হাজার লোন আঠারোশো
হাড়ে গনছড়ে কা 1900 বিভিন্ন সাইজের আইর মাছ বিক্রি হলো একসাথে অনেকগুলো মইনটঘাট মাছের আড়তে অন্য অন্য ঘাটে বেশি আয়ের মাছ না আসলেও এই ঘাটে কিন্তু অনেক অনেক আয়ের মাছ ধরে নিয়ে আসে জেলেরা পদ্মায় বিভিন্ন রকম জাল ফেলে এই আয়ের মাছগুলো ধরে আর ধরার সাথে সাথে মইনটঘাট মাছের আড়তে নিয়ে আসা হয় এই ভিডিওতে আমি আরও মাছ দেখানোর চেষ্টা করব বর্তমানে কী কী মাছ পাওয়া যাচ্ছে বিভিন্ন ঘাটে বিভিন্ন রকম তরতাজা মাছ বিক্রি হচ্ছে মইনট ঘাট মাছের আড়ত ঢাকা দুহার অসাধারণ মইনট ঘাট মাছ আসা সাথে কি ভাই সকাল সকাল বিভিন্ন রকম তরতাজা মাছ জমজমাট হয়ে উঠেছে ভাই কোথা থেকে আসছেন মাছ কিনতে এটা সুন্দর হয়েছে মাছটা আপনি প্রথম মাছটা কিনছেন না দেখতে পাচ্ছেন খুবই জমজমাট মানুষ খুবই কম মাছ কম এজন্য মানুষও কম বেশি জমজমাট সেটাও বলা যাবে না মোটামুটি জমজমাট বলা যাবে মইনটঘাট মাছের আড়ত আর কয়েকদিন পর পদ্মার সাগর পোনা চলে আসবে ছোট ছোট চিংড়ি মাছ
ছোট ছোট চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। মাছ বলতে গেলে খুবই কম আগের তুলনায়। এই হচ্ছে মৈনট ঘাটের অবস্থা। একটু পরে হয়তো বা বিভিন্ন রকম মাছ আসবে, আরো দেখানোর চেষ্টা করব। ওই সূর্যটা কঠিন সূর্য, কথা